রাত্রে সারাদিন ডিম বিক্রি করার পর রাত্রে মূল্য নির্ধারণ করা হচ্ছে, কোন দেশে বাস করি আমরা? না স্যার, এগুলো করতে পারবে না। না স্যার, এরা কারা করে? সিন্ডিকেট যারা করে। মালিক তো উনি। মালিক মানে আমি এরিয়ে, কিন্তু আমি আসি না রে। আমার মালিক কে? মালিক আমি স্যার। আপনি মালিক? উনি কর্মচারী? জি স্যার। উনি বলতেছেন যে আজকে মাল আসেনি? হ্যাঁ, গতকালের মাল। আপনি বলতেছেন গতকালের মাল ছিল না, আজকে মাল আসছে? পরে না, আজকে মাল আসে নাই। আজকে মাল আসে, কোনটা আমরা বিশ্বাস করব? আজকে মাল আসে নাই কেউ। আপনি মেমো দেখো, আমাদের মেমোটা দেখো। সরকারি রেট বেশি রেটে পণ্য ক্রয় করা, বিক্রির উদ্দেশ্যে ক্রয় করা এবং বিক্রি করা, ও ভাই আইনগত দণ্ড নেওয়া পড়া। আপনি স্বীকার করেন? অবশ্যই স্যার। এখন সরকারি রেটে বিক্রি করবেন? জি স্যার। কত লেখা ছিল? কত লেখা আছে? 60 টাকা তো লেখা হইছে। আচ্ছা, এটা আমরা তাগো রেট জিগাই বন্ধু, তারা মার্কেট থেকে আমাকে রেট বইলা দেয় না। প্রতিদিন জিগাইলে কয় আজকে রেট কোয়া দেবো না। বাড়বো তো আমরা কই স্যার বাড়লে বাড়ুক, আপনার সেই রেট আমাদেরকে দূরে দেন, কয় না মাল নিয়ে যান, যদি বাড়ে তাহলে সেই টাকা নিয়ে যাবেন, আর যদি বাড়তি হয় তাহলে সেই টাকা আপনারা দিয়ে যাবেন পরের দিন। স্যার সকালে জানাই আমাদের, সকালে বা রাতে অনেক সময় ছাড় দিয়ে রাখে, রাত্রে যখন আমরা মাল কিনতে যাই আবদন হইলে ওইটা বলে দেয়, যদি বাড়তে পারে বা কোন সারাদিন বিক্রি করেন রাত্রের দাম নির্ধারিত হয়। হ্যাঁ 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 স্যার, ওইখানে ওনারা বলে দেয়। না আপনি বিক্রি করেন কোন হিসেবে? আমরা জানি যে আজকে স্যার আজকে আমাদেরকে ধরো আপনি 13.25 টাকা কিনে দিয়েছেন, আপনি ধরছেন আমাদেরকে 13.25 টাকা দূরে দিয়েছেন, এখন ওনারা বলতেছে হয় বাড়তে পারে আর নয় কমতে পারে, যদি কমে তাহলে ওই টাকা আপনি ব্যাক পাইবেন, আর যদি বাড়ে তাহলে ওই টাকা এসে দিয়ে যাবেন। তাহলে আপনি বিক্রি করলেন কোন হিসাবে? আমরা তো ওই 13, আপনি যে রেটে দূরে দিয়েছেন 13.25 টাকা ওই রেটে, এখন মনে করেন কমে গেল? কমে গেল, কমে গেল যে আমাদেরকে ওনারা কমাই দিতেছে। আমরা মার্কেটে ফেরত দেন না? না, ওটা তো 5 পয়সা, 5 পয়সা, 5 পয়সা, ওটা 5 পয়সা, 10 পয়সার ওটা। স্যার পকেট থেকে তাহলে তো আপনার অতিরিক্ত টাকা কাটতেছেন এইভাবে? না স্যার, আমরা কার থেকে? আমরা এই যে দাম কমিয়ে দিলেন রাত্রে এসে, আপনি সকালে ভোরে ডিম নিয়ে আসলেন, সারাদিন বিক্রি করলেন, না করার পর রাত্রে নির্ধারিত হলো ডিমের দাম। এটি আমরা কোন দেশে বাস করি? কোন দেশে বাস করেন আপনি? বাংলাদেশে। বাংলাদেশে আইন কানুন আছে না নেই? আছে। আইন মানতে হবে না মানতে হবে না? এটি কি আইনের ভিতর পড়ে আপনার কার্যক্রম? আপনি কি আইন মেনে ব্যবসা করছেন? এটি কি আইনের ভিতর পড়ে? আপনি বললেন যে রাত্রে সারাদিন ডিম বিক্রি করার পর রাত্রে মূল্য নির্ধারণ করা হচ্ছে, কোন দেশে বাস করি আমরা? না স্যার, এগুলো করতে পারবে না। না স্যার, এরা কারা করে? সিন্ডিকেট যারা করে। কারা করে? তেজগাঁও? না তেজগাঁও স্যার, তেজগাঁও থেকে। কোন নাম্বার থেকে ফোন আসে দেখান আমাকে। মেমোর মধ্যে ফোন নাম্বার আছে? হ্যাঁ আছে, আছে, অবশ্যই আছে। এক কথা বললেন আপনি, আপনি ব্যবসায়ী? জি স্যার। আপনি কি? আপনি তো জানেন তাহলে, আপনাদের সিন্ডিকেট তেজগাঁওয়ের সাথে আপনাদের লিংক রয়েছে? আপনারা উভয়ে শুনেন, আমি আপনি জানেন কেমনে? না না, আমি বলছি যে ওই যে আপনারা মেমোর মধ্যে ওই নাম্বার আছে না, তেজগাঁওয়ের সাথে আপনাদের একটা লিংকেজ রয়েছে, স্পষ্ট হয়ে গেল এটি, একদম ক্লিয়ার। আপনারা হচ্ছে খেলোয়াড়, টিমের খেলোয়াড় আপনারাই, আপনারাই ফাঁকা মাটি গোল দিচ্ছে আর ভোক্তাদের পকেট থেকে কাটতেছে। এগুলো করতে পারবেন না? নাম্বার গুলো দেন, যে নাম্বার থেকে ফোন আসে। কোন নাম্বার থেকে ফোন আসে? আমি যে কোশ্চেনটা করি দয়া করে ওইটুকুই উত্তর দেন, বেশি আমি চাচ্ছি না। কোন নাম্বার থেকে ফোন আসে সেই নাম্বার শুধু দিবেন, আর বেশি স্যার এই যে আজকে আমরা, আজকে আমরা কাল, আজকে ওই নাম্বারটা আজকে রাতে ফোন আসছে সেটা বলেন স্যার। ফোন আসে না, এই যে আমরা ফোন দিয়ে করি বলেন। এসএমএস আসে না? এসএমএস তাহলে বলেন কোনটা থেকে আসছে বলেন। জি স্যার, আজকে আমরা এই মানে রাতে ফোন দিয়ে জিজ্ঞেস করছি। দেন নাম্বার বলেন। 01 স্যার, 01 711। আপনার প্যাডে আমি লিখে নিব। অবশ্যই স্যার, খুঁজে পেতে সহজ হবে। হ্যাঁ হ্যাঁ, বলেন আপনার নাম্বার বলেন, ওই নাম্বার বলেন। 01 01 711 711 15 15 0 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
আওয়াল আব্দুল্লাহ আওয়াল বললি আওয়াল আব্দুল্লাহ আওয়াল বললি হয় রাগ
এখানে কত ইয়া হচ্ছে জরিমানা, এখানে জরিমানার মেলা দূর।